এগুচ্ছে সব মেগা প্রকল্পের কাজ রেল লাইন বিমানবন্দরের মতো দ্রুতই শেষ হচ্ছে মহেশখালীর মাতার বাড়িতে ভিত্তিক বারোশো মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ নির্মাণ কাজের সাতাশি শতাংশের বেশি অগ্রগতি হয়েছে জানিয়ে প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন দু সালে উৎপাদনে যাবে এই বিদ্যুৎ কেন্দ্র সৌরভ দেবের প্রতিবেদন মহেশখালী দ্বীপের মাতার বাড়ি এখানেই নির্মাণ করা হচ্ছে বারোশো মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র দিন বিশাল কর্মযজ্ঞ জানান দিচ্ছে দ্রুত সময়ে শেষ হচ্ছে কাজ কয়লা আমদানির লক্ষ্যে গভীর সমুদ্র বন্দরের জন্য চ্যানেল খনন কয়লা ও তেল খালাসের জন্য দুইটি জেঠি ও অন্যান্য আনুষঙ্গিক স্থাপনা নির্মাণের পাশাপাশি দৃশ্যমান হয়েছে বয়লার পাওয়ার হাউস ও দুশো মিটার উঁচু চিমনি এই পর্যন্ত বিদ্যুৎ কেন্দ্রের ভারী যন্ত্রপাতি নিয়ে গভীর সমুদ্র বন্দরে ফিরেছে একশো বিদেশি জাহাজ প্রকল্পের সাতাশি দশমিক সাত এক শতাংশ কাজের ভৌত অগ্রগতি হয়েছে জানিয়ে প্রকল্প সংশ্লিষ্টরা আশা করছেন দু সালের শুরুতেই পুরোপুরি বাণিজ্যিক উৎপাদনে যাবে বিদ্যুৎ কেন্দ্রটি পরিবেশের কথা চিন্তা করে ব্যবহার হবে সর্বাধুনিক আলট্রাসুপার ক্রিটিক্যাল প্রযুক্তি এখন অষ্টআশি পার্সেন্ট কাজের অগ্রগতি আমরা প্রত্যাশা করি যে এই কাজটা সময়ের মধ্যে আমরা শেষ করতে পারব এবং বারোশো মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে আমরা এখান থেকে দেওয়া সম্ভব হবে বড় যে ভেসেলগুলো আসবে সেখান থেকে আনলোড করে প্রথমে আমাদের কোল্ড ইয়ার্ড আছে কোল্ড ইয়ার্ড যদি ওপেনটা থাকতো তাহলে স্বাভাবিকভাবে বৃষ্টি বাদল বা ঝড় বৃষ্টিতে কোনো একটা স্লিপেজ হতো হওয়ার কারণে পরিবেশে বা এনভায়রনমেন্টের চারিদিকে ছড়াই ছিটে পড়তো বাট আমাদের টোটাল এটা হচ্ছে কম্প্যাক্ট থাকবে কমপ্যাক্ট থাকার কারণে কোনোভাবেই এর এনভায়রমেন্টাল ইমপ্যাক্টটা বাইরে যাওয়া সম্ভব না মাতারবাড়ি প্রকল্প বাস্তবায়ন হলে দক্ষিণাঞ্চলসহ সহ সারা দেশের আর্থ সামাজিক উন্নয়ন এবং দেশের অর্থনৈতিক উন্নয়নও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন জনপ্রতিনিধিরা এই পাওয়ার প্ল্যান্টের জন্য একটি পোর্ট নির্মাণ করা হয়েছে কয়লা আনার জন্য এবং সেই পোর্টটি আমাদের সপ্তের সেই গভীর সমুদ্র বন্ধ যেটিকে মাল্টিপল ব্যবহারের মধ্য দিয়ে আমরা একটি গভীর সমুদ্রে রূপান্তর করতে চাচ্ছি বাণিজ্যিক বন্দরে রূপান্তর করতে চাচ্ছি বাংলাদেশ ও জাপানের যৌথ অর্থায়নে একান্ন হাজার আটশো কোটি টাকার এই প্রকল্পটি বাস্তবায়ন করছে কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড সৌরভ দেব দেশ টিভি কক্সবাজার